नमस्कार अपना देखते 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आजकेर विशेष प्रतिवेदन। সেদিন থেকে ব্যাপক হারে পাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা সারা বছর মানুষের সাথে ও পাশে থাকি, প্রতি ক্ষেত্রে সে পৌরসভার হোক বিধায়ক হিসাবে হোক যতটুকু সুযোগ পেয়েছি মানুষের জন্য করেছি, সেই জন্যে মানুষের সারা সর্বদাই আমাদের সঙ্গে আছে। প্রতিপক্ষ এখন দাঁড়িয়েছে কংগ্রেস সিপিএম বিজেপি, হ্যাঁ এবার ওদের মধ্যে লড়াই চলছে, এখন অবধি তো বিজেপি আছে মার্কেটে, কিন্তু প্রতিপক্ষকে নিয়ে আমরা ভাবছি না, আমরা মোটামুটি মানুষ আমাদেরকে ভোট দেবে এটা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তো আমরা আশাবাদী যে আমরা আরও বেশি করে দেবো। আপনি বিধায়ক হিসাবে কী কী কাজ বাকি আছে যেগুলো এখনো করবেন? না না, আমি আমি প্রথম হচ্ছে কি আমি দুবাই কী বলে বিধায়ক হবার 1.5 বছরের জন্য আমি বিধায়ক হয়েছি, তো 2-3 মাস কাজ করার সুযোগ পেয়েছি, তারপর করোনা চলে আসার জন্য কাজ করার সুযোগ পাইনি। এই 3 মাসের মধ্যে খড়গপুর শহরে যেগুলো 50-40 বছর ধরে ছিল না, ICU হসপিটাল, স্টেডিয়ামের গ্যালারি, অডিটোরিয়াম, খাস জঙ্গল মৌজার, তারপরে আপনার তেলুগুতে লিঙ্গুইস্টিক মাইনরিটি, ইলেকট্রিক চুল্লি, ফোর্ট চালু করা, এই সব কাজগুলো আমরা এই 1.5 মাসের মধ্যে আমরা করে দিচ্ছি, আমরা 1.5 মাসের মধ্যে করে দিচ্ছি। তো সেই জন্যে আমরা আশাবাদী যদি সুযোগ পাই 5 বছরের জন্য আরও বেশি করে অনেক কাজ করবো। বিজেপি ক্যান্ডিডেট অভিযোগ করছে যে খড়গপুরে মুখিয়া রাজ চলছে, আবার ফ্রিয়ে আন যাতে না আনা হয় আমাদেরকে ভোট দিন, কর্মসংস্থান এগুলো ইস্যু করছে। তো কর্মসংস্থানের প্রথম কাজটা ওরা করুক, 2 কোটি লোকে চাকরি মোদিজি দেবে বলেছিল, খড়গপুর রেল বিক্রি করে দিচ্ছে, রেল প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, খড়গপুরে আমরা তৃণমূল বা সাধারণ দরকার নেই, এই যে 2 কোটি লোকের মধ্যে খড়গপুরে কটা লোক চাকরি পেয়েছে বিজেপি থেকে জানা থাকে? হ্যাঁ, নিত্য প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিছু হবে না, তো ওরা ধর্ম আর অর্থ ছাড়া ওদের কাছে কিছু নেই সেটা মানুষ বুঝেছে, ওরা দেশকে বিক্রি করে দিতে চায়। যেহেতু আমরা রেল নগরী, আমরা প্রতি পদে রেলের বাধা সত্ত্ব উন্নয়নও করতে পারছি না, রেলের ওয়ার্কশপ একটার পর একটা সব বন্ধ হয়ে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, তো সেই জন্যে মানুষ এসবের বিরুদ্ধেই খড়গপুর শহরে ভোট দেবে, তৃণমূলের পক্ষে ভোট। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।